লেক মাশু জাপানিদের মনোবাসনা পূর্ণ করার স্থান, যে লেকে গিয়ে নিজেদের বিপদে আপদে প্রার্থনা করে জাপানের আইনু ভাষার জনগণ। চারিদিকে সুউচ্চ সবুজ পাহাড়ে ঘেরা স্বচ্ছ নীল জলের রহস্যময় এই লেকটিকে ঘিরে প্রচলিত রয়েছে জাপানিদের নানান লোককথা। সৃষ্টিজগতের পরতে পরতে রয়েছে বিস্ময় আর রহস্য। অপার সৌন্দর্যে ভরপুর এই জগতের সকল রহস্যই পরিণত হয় সৌন্দর্য পিপাসুদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। তেমনই একটি স্থান জাপানের রহস্যময় মাশুকো বা লেক মাশু। লেকটির জন্ম প্রায় 2000 বছর আগে ভয়ঙ্কর এক আগ্নেয়গিরির উৎকীর্ণে। আয়তন 19 বর্গ কিলোমিটার, সর্বোচ্চ গভীরতা প্রায় 700 ফিট। স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর প্রাচীন রহস্যময় এই লেকটির উপরে ভাসতে থাকে সাদা মেঘের পুঞ্জ। এই লেকের পানি এতই স্বচ্ছ যে 20 থেকে 30 মিটার নিচে পর্যন্ত স্পষ্ট দেখা যায়। অনেকে মনে করেন পৃথিবীর অন্যতম স্বচ্ছ লেক এটি। ঈশ্বরের হ্রদ হিসেবেও এর বেশ পরিচিতি রয়েছে, যার অবস্থান জাপানের উত্তর অঞ্চলের হোক্কাইডো দ্বীপের আকানমাশু ন্যাশনাল পার্কে। জাপানের স্থানীয় আইনু জনগণ লেকটিকে পবিত্র স্থান বলে মনে করে, আর এ কারণেই স্থানীয় আইনু ভাষায় লেক মাশুকে কামুইতো বা ঈশ্বরের হ্রদ বলে অভিহিত করা হয়। স্থানীয় জনগণ তাদের খারাপ বা বিপদের সময় লেকটির কাছে গিয়ে প্রার্থনা করে। আইনু সম্প্রদায়ের জনগণের বিশ্বাস, লেক মাশুতে একটি নারী আত্মা বাস করে। যদি কোনো দর্শনার্থী লেকের পানি কুয়াশাচ্ছন্ন অবস্থায় দেখে, তবে তার জন্য একটি মন্দ ভাগ্য অপেক্ষা করে। সে যদি পুরুষ হয় তাহলে একটি সময় পর্যন্ত পেশাগত জীবনে উন্নতি করতে পারবে না, আর নারী হলে বাকি জীবন তার সন্তান হবে না। বছরের প্রায় 3.5 মাস কুয়াশাচ্ছন্ন থাকে লেক মাশু। সবচেয়ে মজার বিষয় হল লেকটিতে প্রবেশের বা বের হওয়ার তেমন কোনো পথ নেই, এবং প্রবেশের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় মানুষের চলাচল নেই বললেই চলে। ফলে শত শত বছর ধরে লেকের আদিম প্রাকৃতিক রূপ বিদ্যমান রয়েছে। তবে দর্শনার্থীদের সরাসরি প্রবেশ নিষেধ থাকলেও লেকের কাছাকাছি রয়েছে 3টি ওয়াচ টাওয়ার, দর্শনার্থীরা সেখান থেকেই স্বচ্ছ লেকটি দেখতে পারে। সিটি টিভি নিউজ ডেস্ক।